আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আবিদাস রশির ঘরে। আজকে আমি আপনাদের করে দেখাবো বাঁধাকপির পাকোড়া। এর জন্য শুরুতেই নিয়ে নিচ্ছি সিদ্ধ করা বাঁধাকপি কুচি 1 কাপ, গাজর গ্রেট করে কাটা, এটাও একটু সিদ্ধ করে নিয়েছি হালকা, 1/2 কাপ পরিমাণ, পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ, 2 কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি, এখানে জিরা গুঁড়ো 1/2 চা চামচ, 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিমাণটা আরও কম দিতে পারেন। লাল মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো, কেউ যদি ঝাল খেতে না চান তবে মরিচ আরও কমিয়ে দেবেন। একটি ডিম ভেঙে দিয়ে দিব। এখন এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশাতে হবে যেন সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। চাইলে এটি আপনারা হাত দিয়েও মিক্সড করতে পারেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মিশিয়ে নিব। মেখে 5 মিনিটের মতো এটা একটু রেখে দিব। এখন একটি প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এটি চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, বাট আমি এটুকুই তেল দিব। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমরা উল্টিয়ে দিব। আপনার একটু কম আছে সময় নিয়ে এটি ভাজবেন। এটি চাইলে বিকেলের নাস্তা হিসেবে খাওয়া যায়, আবার এটি চাইলে ভাত দিয়েও খাওয়া যায়। পকোড়াটি খেতে খুবই সুস্বাদু। একটু সময় নিয়ে মচমচে করে ভাজবেন। ভাজা হয়ে গিয়েছে, আমরা এখন এটি তুলে নিব। তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় আপনারা বানানো ট্রাই করবেন। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।